অনেকটা সময় পর তোমাদের সকলের প্রতীক্ষার অবসান হলো। হ্যাঁ, আমরা যেটা সকলেই ভেবে রেখেছিলাম এবং সকলেই অনুমান করেছিলাম যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ভ্যাকেন্সি বেরোবে, ঠিক সেই মতোই ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে এবং তার নোটিফিকেশান আমরা পেয়ে গেছি। একটা জিনিস খেয়াল করবে, রিক্রুটমেন্টটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডই নেবে, অর্থাৎ পিআরবি। তো সেক্ষেত্রে যে রকম এক্সাম পিআরবি নেয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের ক্ষেত্রে, এক্ষেত্রে সেই রকমভাবেই কিন্তু এক্সামটা হবে। সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম যে প্যাটার্নটা, অর্থাৎ যে গাইডটা দেওয়া আছে, সমস্ত কিছু একই। তোমরা বিস্তারিত নোটিফিকেশান অনেকেই দেখেছো, আমি তোমাদের একটু তবুও খুব সহজে ছোট করে একটু করে সমস্তটা দেখিয়ে দেবো। আরেকটু জিনিস যেটা দেখিয়ে দেওয়ার আমার তোমাদেরকে খুব ইচ্ছা, যেটা হচ্ছে কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্টের এক্সামটা রয়েছে মেন এবং প্রিলি, তার কিভাবে গাইড নিয়ে কিভাবে তোমাদের বাড়িতে পড়াশোনা করলে বা কিভাবে তোমরা রুটিন করলে, প্ল্যানিং করলে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে এবং এক চান্সই কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো, সেটা নিয়ে কিন্তু তোমাদের আজকে একটু আমি গাইড করব। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর অনেকটা মোটিভেট হবে এবং কিভাবে পড়াশোনা করতে হবে সেই ধারণাটা তোমরা এখান থেকে পাবে। তো চলো শুরু করি আজকের যে গাইডলাইন তোমাদের দেওয়ার কথা বলেছি সেই আলোচনাতে এবার চলে যাই। আমরা খুব সহজে এবং ছোট্ট করে একটুখানি বুঝে নিই যে পরীক্ষায় কী কী সিলেবাস আছে বা এক্সাম প্যাটার্নে কী কী দেওয়া আছে। তো সেগুলো আগে একটুখানি দেখে নিই, তারপর তোমাদের আমি গাইডটা দিয়ে দেবো যে বাড়িতে কীরকমভাবে পড়াশোনা করবে এবং কোনটার ওপর জোর করে ভালো করে পড়তে হবে, কোন সময় কত কী পড়বে, কী কোন সাবজেক্ট পড়বে বা কতক্ষণ ধরে পড়বে, সেগুলো আমি তোমাদের সমস্তটাই বলে দেবো। তো প্রথমেই দেখো, আমি কলকাতা পুলিশ 2022 কনস্টেবল এবং লেডি কনস্টেবল এটা কিন্তু তোমাদের পিআরবি নেবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বডি কিন্তু এক্সামটা নেবে। তো এই এক্সামের প্রিলিতে কী আছে সেটা আমি বলি। তার আগে আমি বলে দিচ্ছি তোমাদের ভ্যাকেন্সি, কনস্টেবল আছে তোমাদের 1410 অ্যান্ড লেডি কনস্টেবল আছে কিন্তু 256। এটা কিন্তু তোমাদের আরও অনেকটা পার্ট পার্ট করে বলা আছে, তোমরা নোটিফিকেশানে পেয়ে গেছো। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে যেটা, সেটা হচ্ছে 29 মে থেকে। অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 29 মে থেকে 27 জুন পর্যন্ত। 29 মে থেকে 2022 27 জুন পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের চলবে। অ্যাপ্লিকেশান তোমরা করে দেবে, এর মধ্যেই অ্যাপ্লিকেশান গাইডলাইন কী কী দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে, আমি শুধু একটু শর্টে তোমাদের সেরে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো যে তোমাদের যে এক্সাম যে প্যাটার্নটা দেওয়া আছে প্রিলিতে কী হবে। প্রথমে প্রিলি এক্সাম হবে তোমাদের, প্রিলি হবে মোট নম্বর কিন্তু 100, যেমন তোমাদের WBP প্রিলি হয় 100, এটাও 100। কিন্তু এক্ষেত্রে তোমাদের কিন্তু সাবজেক্টগুলো দেখো প্রায় একই সব। তোমাদের প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে, এই নম্বরটা কিন্তু 40 রয়েছে। 2 নম্বর রয়েছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে তোমাদের রয়েছে 30 নম্বর। আর তোমাদের 3 নম্বর রয়েছে রিজনিং, রিজনিংটা কিন্তু এখানে তোমাদের 30 নম্বর। তো টোটাল তোমাদের হয়ে গেল 100। তাহলে দেখে নাও যে একই রকম এক্সাম প্যাটার্ন যেটা WBP-তে ছিল প্রিলিতে, যেটা জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে 50 ছিল, এই দুটো 25, এটা তোমাদের 30 ছিল, এটা 20 ছিল, কিন্তু এখানে এটা 40, এটা 30, এটা 30, অর্থাৎ মোট 100। টাইম কিন্তু তোমাদের একই টাইম, তোমরা পাবে 1 ঘন্টা, এটা কিন্তু এটাও টাইম 1 ঘন্টা। আর নেগেটিভ মার্কিং তোমাদের বলে দিই একটু, নেগেটিভ কিন্তু 1/4 আছে, অর্থাৎ 4টেতে কিন্তু তোমাদের একটা কাটা, 1 নম্বর কাটা যাবে 4টে ভুলে। এটা হচ্ছে প্রিলি এক্সাম। এই প্রিলি এক্সাম হওয়ার পর তোমরা প্রত্যেকেই জানো এরপর কিন্তু আমাদের PMT এবং PAT থাকে, সেটা তো তোমাদের এটাতেও আছে। তো এটাতে যেমন WBP-তে ছিল সেই রকমই আছে তোমাদের, কনস্টেবলদের তোমাদের 1600 মিটার 6.5 মিনিট, আর লেডি কনস্টেবলদের তোমাদের আছে 800 মিটার 4.5 মিনিট। এটা তোমাদের যা ছিল তাই আছে, এখানে কোনো চেঞ্জেস নেই। তো এটা তোমাদের প্রিলি এক্সামের জিকে থাকছে 40, ম্যাথামেটিক্স তোমাদের থাকছে 30, রিজনিং থাকছে 30, মোট 100, টাইম 1 ঘন্টা, এবং তোমাদের 1/4 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্ক। এরপর তোমাদের যে মাঠ আছে সেই মাঠে তোমাদের যেমন ছিল সেটাই কিন্তু রয়েছে, আমি লিখে দিয়েছি। এরপরে আমরা চলে আসি মেনটাই, মেনে কী আছে। মেনে আমাদের একই রকমের যেটা WBP-তে ছিল সেই রকমই আছে, একটুখানি চেঞ্জ আছে, আমরা দেখে নিই। আচ্ছা, এবার তুমি দেখো তোমাদের মেন যেটা রয়েছে, মেন এক্সামটা, মেন এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু
যে সিলেবাসটা ছিল ওর সাথে একটুখানি একটা জিনিস কিন্তু অ্যাড হয়েছে। তোমাদের এখানে এক নম্বরে রয়েছে যেমন জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে ছিল, সেটা আছে, এটা তোমাদের 25 থাকবে। দু নম্বরে আছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সেও তোমাদের এখানে 25 থাকবে। তোমাদের তিন নম্বর রিজেনিং, তো এখানে রিজেনিংয়ের একটা জিনিস খেয়াল করবে, রিজেনিংয়ের সাথে কিন্তু তোমাদের বলেছে অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে। তো এইটা তোমরা আমাদের ক্লাস করানোর সময় বুঝিয়ে দেবো তোমাদের লজিক্যাল অ্যানালাইসিসগুলো কোনগুলো। লজিক্যাল অ্যানালাইসিস এটার ওপর কিন্তু তোমার 25, আর সবথেকে তোমাদের যেটার ওপরে সাধারণ এই পরীক্ষাগুলোতে ভয় লাগে সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ, আর এটা তোমাদের আছে 10। তো আমি বলবো যাদের একেতে ভয় লাগে, তো এটাই তোমাদের এখন স্ট্রং পয়েন্ট হয়ে গেছে, কারণ এটা খুবই কম নম্বর আছে, এটা নিয়ে অত মাথা ব্যথা অত তোমাদের করতে হবে না, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু সিলেবাস পেলিতে যা ছিল প্রায় মেনের নম্বরগুলো কাছাকাছি আছে, জি এবং জিকের হচ্ছে 25, ম্যাথামেটিক্স 25, রিজেনিং 25, লজিক্যাল অ্যানালাইসিস রিজেনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25, ইংলিশ 10। তো ইংলিশ 10টা খুবই কম নম্বর রয়েছে, তো এটা নিয়ে অত মাথা ব্যথা তোমাদের দরকার নেই, যেটা বললাম। এবার দেখো আমি তোমাদেরকে যেটা বলছি যে এই পরীক্ষাটায় প্রস্তুতি নিতে গেলে কী চিন্তাভাবনা তোমাদের করতে হবে সেটা আমি একটু গাইড দিই। দেখো এই পরীক্ষার যে সিলেবাসটা আমরা এখনই দেখলাম বা এক্সামে যে যে জিনিসগুলো আসবে প্রিলি এবং মেনের, এই দুটো প্রায় কিন্তু সেম জিনিস, শুধুমাত্র ইংরাজিটা 10 নম্বর এখানে কিন্তু এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ 10 নম্বর। তো এটা নিয়ে আমি বারবার বলছি, এটা নিয়ে তোমার তো চিন্তা কিছু নেই, শুধু এই দুটো পরীক্ষা তুমি দেখো যে আমাদের কাছে যেটা জিএ এবং জিকে ছিল এখানে রয়েছে 40, এখানে ম্যাথ রয়েছে তোমাদের 30, আর রিজেনিং রয়েছে তোমাদের 30। তো এটার ক্ষেত্রে দেখো একই জিনিস, এক্ষেত্রেও তাই, এখানে এই নম্বরটা রয়েছে 25, এই নম্বরটা 25, এই নম্বরটা 25। আচ্ছা এরপরে দেখো এইটা তো টোটাল আরও 10 যোগ করে আমাদের এখানে কত হচ্ছে 85, আর তোমাদের 15 নম্বর কিন্তু ইন্টারভিউ থাকবে, যেটা WBP কনস্টেবল লেডি কনস্টেবলে তো তোমাদের থাকে, এটা 15 নম্বর কিন্তু ইন্টারভিউ থাকছে। এই 85-এর মধ্যে তুমি একটা জিনিস দেখো, এই তিনটে সাবজেক্টের ওপর, যেমন এখানে 100 নম্বরে তোমরা এক্সাম দেবে, এই তিনটে সাবজেক্টের ওপর কিন্তু 75 নম্বর রয়েছে। তো এখানে ভালো করে খেয়াল করার বিষয় দেখো যে আমি যদি প্রিলি এক্সামের সময় এই বিষয়গুলোর ওপরে একদম ভালো করে খুব গাইড মেনে ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা মেনের প্রিপারেশনও কিন্তু অনেকটা হয়ে যাবে। এক্ষেত্রে যেমন WBP-তে কী ছিল যে না আলাদা ইংরাজিটা বেশি করে পড়তে হবে, আমাদের ওটা বেশি করে খেয়াল করি, আমাদের ওগুলো দরকার পড়বে, নাহলে ইংরাজি ভালো নাম্বার না তুলতে পারলে আমরা প্যানেলে আসতে পারবো না, এই যে মনের মধ্যে একটা চিন্তাটা ছিল এটা কিন্তু তোমাদের এখানে নেই। এখানে কিন্তু দেখো ভালো করে যদি আমরা এই 100 নম্বরের জন্য যে পিলি এটা পড়বো, 40টা যে জিকে, 30 30 এবং এটার 75, দেখো এইটার প্রিপারেশনটা এমন হার্ড নেবে, অর্থাৎ আমাদেরকে কিন্তু মোটিভেট এইভাবে হতে হবে যে প্রিলি এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার সময় ভাবতে হবে যে আমরা কিন্তু মেনের প্রিপারেশনও এর সাথে নিচ্ছি, অর্থাৎ প্রিলি এক্সাম দিয়ে আসার সঙ্গে বা প্রিলি এক্সাম যখন তুমি দেবে তখন কিন্তু তোমার মধ্যে এই ধারণাটা থাকতে হবে যে আমি মেনের জন্য কিন্তু এখান থেকে 60% প্রিপারেশন নিয়েছি, 60% প্লাস কিন্তু প্রিপারেশন এখানেই নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তুমি মেনের জন্য তাড়াতাড়ি কিন্তু আরও ভালো পরীক্ষা দিতে পারবে এবং পাস করার তোমার কাছে সুযোগ রয়েছে, এটা কিন্তু তোমাদের মাথায় কিন্তু রাখা দরকার। এবার দেখো আমি পড়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কিভাবে পড়বে তোমরা সেটা বলে দিই একটুখানি, তোমাদের এটাও সুবিধা হবে। তো আমি যেটা বললাম প্রিলি প্রিপারেশনের সময় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে মেন আমরা প্রিপারেশন নিচ্ছি এবং সেই গাইড মেনে বা সেইভাবেই কিন্তু বাড়িতে পরিশ্রমটা তোমাদের করতে হবে। এবার দেখো তোমাদের যে সাবজেক্ট ছিল আমি বলে দিই, 4টে সাবজেক্ট, ম্যাথ এবং জিকে এবং যে জিআই রয়েছে বা রিজনিং রয়েছে, সেটা দেখো প্রথমে এইটার জন্য তোমরা বাড়িতে ম্যাথটার জন্য তুমি দেবে 3 ঘন্টা দেবে, আমি বলে দিই ম্যাথটা 3 ঘন্টা করবে, জিকেটা 4 ঘন্টা করবে, জিআইটা 2 ঘন্টা করবে, আর ইংলিশটা এখন থেকে তোমরা কিন্তু 1 ঘন্টা করে পড়বে, তাহলে আমার কাছে মোট হয়ে গেল 10 ঘন্টা। তো ওভারঅল প্রতিদিন যদি আমরা 10 ঘন্টা করে পড়ি তাহলে কিন্তু প্রিলি এক্সামটা খুব ভালো হবে, প্রিলি এক্সামের সাথে সাথে কিন্তু আমরা মেনের প্রিপারেশনটাও নিয়ে নেব। এবার দেখো এই যে টাইমটা বলে দেওয়ার পর আমি টাইমটা তোমরা এটা নিয়ে নাও নিজের মতো করে, আরও একটু করতে পারো, সাবজেক্টও করতে পারো টাইমটাও, কারণ দেখো এক একজনের কাছে এক একটা জিনিস কঠিন সহজ হতে পারে, সেটা নিজেদের মতো টাইম করে নেবে, কিন্তু তোমার কিন্তু 10 ঘন্টাই পড়তে হবে।
তো সেই কারণে বললাম যে কারো যদি ম্যাথ সহজ লাগে সে আরও টাইম কমিয়ে দাও, জিকেতে টাইম বাড়িয়ে দাও, কারো জিআই যদি আরও সহজ লাগে তাহলে জিআই কমিয়ে দাও, ইংরেজিতে সময় বাড়িয়ে দাও। তো এক্ষেত্রে আমি বলছি যে টাইমটা তোমরা নিজের মতো করে নেবে। আর যেটা পড়ার ব্যাপারটা বলছি সেটা কিন্তু ভালো করে বলে দিচ্ছি যে WBP এক্সাম যারা নিয়েছে যে বোর্ডটা সেই বোর্ডে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নেবে। তো এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আমরা যেভাবে ফলো করি সেভাবে করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো আমাদের যেহেতু বোর্ডটা একই পরীক্ষা নিচ্ছে তাই এটা মাথায় রাখা যেতে এরকমভাবে যে আমাদের কাছে কিন্তু রাঁধুনি একই আছে, জায়গাটা শুধু আলাদা, আমাদের কাছে মশলাও একই জিনিস আছে, টেস্ট কিন্তু একই হবে। অর্থাৎ ওইটা ভেবে লাভ নেই যে ওই পরীক্ষাটা যা হয়েছে পরীক্ষাটা অনেক বেশি কিছু আলাদা হয়ে যাবে, তা নয়। সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন যেগুলো দেওয়া আছে এবং যা তোমাদের দেওয়া রয়েছে গাইডলাইনে সেইগুলো কিন্তু সমস্ত কিছু এক। তাই তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যেভাবে আমরা WBP প্রিপারেশন নিচ্ছি সেভাবেই কিন্তু কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল প্রিপারেশন নেব। তবে এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু যে এইখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু যতটা WBP বের করে সেই রকম কিন্তু নেই। তো এখানে আমাদের কনস্টেবল 1410 আর লেডি কনস্টেবল কিন্তু 256। তো এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ভ্যাকেন্সি যেহেতু কম আছে আর একটু লোভনীয় চাকরি কলকাতা পুলিশ সবাই কিন্তু ওইখানে মুখ করে থাকে। তো আমাদের এইভাবেই এগোতে হবে যাতে কিন্তু এই কম ভ্যাকেন্সি থাকলেও তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যে কম্পিটিশন আসার মতো প্রিপারেশন নিতে হবে, একদম তোমাদের পাখির চোখের মতো এগোতে হবে। যেমন অর্জুনের তীর মারার গল্প তোমরা জানো যে যেভাবে তোমরা চোখের দিকে তাকিয়েছিলে সেইভাবে তোমরা চোখের দিকে তাকিয়ে থাকো, অর্থাৎ তোমরা এখানে তোমার নিজস্ব একটা পদের দিকে তাকিয়ে থাকো। কলকাতা পুলিশ কত পদ নিচ্ছে তোমার জানার দরকার নেই, তোমার একটা পদ প্রয়োজন, তুমি একটা পেলেই চাকরি তোমার হয়ে যাচ্ছে, একটা একটা সিট তোমার জন্য, তাই তুমি এই একটা সিট পাবে এই বিশ্বাস রেখে কিন্তু তুমি পড়াশোনাটা শুরু করো আর রেগুলার 10 ঘন্টা পড়ো। আমরা তোমাদের আমাদের চ্যানেলে বিভিন্ন ক্লাসগুলো দেবো, শুধুমাত্র কলকাতা পুলিশ WBP-র জন্য নয়, ওভারঅল সমস্ত পরীক্ষার জন্যই আমরা সমস্ত ক্লাসগুলো আস্তে আস্তে চালু করছি। আমাদের চ্যানেলকে তোমরা ফলো করতে পারো, সমস্ত গাইড এবং সমস্ত জিনিসগুলো আমাদের এখানে যেমন ম্যাথ রিজনিং জিকে সমস্ত পার্টটাই কিন্তু আস্তে আস্তে দেখানো হবে। আশা করি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে, কারণ আমরা অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে কিন্তু এই প্রিপারেশন দেওয়াচ্ছি ছেলেদেরকে এবং আমাদের যথেষ্ট ভালো মেটেরিয়ালস নিয়ে আমরা ছেলেদেরকে পড়াই। তো সেই কারণে বলছি তোমরা আমাদেরকে ফলো করতে পারো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফলো করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা বললাম তোমাদেরকে, তোমাদের PRB-র বোর্ড কিন্তু পরীক্ষা নিচ্ছে, অর্থাৎ এক্সাম প্যাটার্ন টাইপ কিন্তু একই রকম হবে, সেইভাবেই তোমরা যে গাইডলাইন মেনে বা যেভাবে প্রিপারেশন নিচ্ছিলে সেভাবে কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। আর আরেকটা যেটা বললাম, প্রিলি এক্সামের প্রস্তুতির সময় কিন্তু তোমাকে ভাবতে হবে যে আমি মেনের প্রস্তুতিও কিন্তু নিচ্ছি, কারণ প্রিলিতে যে নম্বরটা রয়েছে 100 নম্বর এর যে সাবজেক্টগুলো রয়েছে এখানেও কিন্তু সাবজেক্ট প্রায় সেম, এখানে 100 নম্বর রয়েছে, এখানে 75 নম্বর রয়েছে। অর্থাৎ এইটা পড়ার সময়তেই ভালো করে ভাবতে হবে যে আমি শুধু প্রিলি এক্সামে পাস করার জন্য পড়ছি না, মেনের জন্য পাস করে পড়ছি। অনেকে আছে, আমি স্টুডেন্ট দেখেছি যারা প্রিলি প্রথমে পাস করবে, তারপরে কিছুদিন গ্যাপ দিয়ে দেবে পড়াশোনা, তারপর আবার ভাবে স্যার মাঠ পাস করে নিই, তারপর আবার পড়াশোনা শুরু করবো, এরকম প্রচুর স্টুডেন্ট আছে। তো তারাই অনেক সময় আটকে যায় পরীক্ষায় গিয়ে এবং পরীক্ষা ঠিকমতো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারে না, তখন আবার তাদের মধ্যে ভয় তৈরি হয়, ভীতি যেগুলো থাকে মনের মধ্যে, এবার আর হলো না স্যার, আবার সামনে বছর জন্য চেষ্টা করব, এরকম লেগেই আছে। তো সেই কারণে বলছি প্রিলি এক্সামের সাথে সাথেই কিন্তু আমাদের ভাবতে হবে মেন এক্সাম দিচ্ছি এবং মেন এক্সামের প্রিপারেশন কিন্তু 50% বা 60% এখান থেকে আমাদের তুলে নিতে হবে। তো আশা করি যেটা বোঝাতে চাইলাম, তোমরা যে কারণে আমরা প্রিপারেশন কীভাবে শুরু করবে বা কতক্ষণ ধরে পড়বে, কীভাবে কোন কী কী ফলো করবে সেগুলো সব বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।